এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আত্মিক রোগসমূহ থেকে মুক্তির পাশাপাশি শারীরিক যে রোগসমূহ আছে সেগুলো থেকেও মুক্তির পথ আল্লাহ রাব্বুল আমাদেরকে বাতলে দেন কে মানুষ ভূমিষ্ঠ হয়ে আসে যেরকম নিষ্পাপ হয়ে সেরকম নিষ্পাপ হয়ে যাবে মানুষ তিনটি আমল করলে ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক সূরা ইসরার 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন যার অর্থ হলো আমি কোরআনে কারীমের এমন সব আয়াতসমূহ সূরাসমূহ নাযিল করি যার মাঝে রয়েছে ইমানদারদের জন্য আরোগ্য লাভের মাধ্যম এবং তাদের জন্য রহমত তথা আল্লাহর পক্ষ থেকে করুণা আয়াতের ব্যাখ্যা মুফাসসিরদের অনেকেই বলেছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন আত্মিক রোগসমূহ থেকে আরোগ্য লাভের মাধ্যমের কথা বুঝিয়েছেন অর্থাৎ কোরআনের প্রেসক্রিপশনকে অনুসরণ করার মাধ্যমে মানুষ প্রকৃত মানুষে পরিণত হয় মানবীয় গুণাবলী অর্জন করে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্রে পরিণত হয় এর ব্যাখ্যা অনেক মুফাসসিররা এও বলেছেন যে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আত্মিক রোগসমূহ থেকে মুক্তির পাশাপাশি শারীরিক যে রোগসমূহ আছে সেগুলো থেকেও মুক্তির পথ আল্লাহ রাব্বুল আমাদেরকে বাতলে দেন সেগুলোকে আবিষ্কার করে খুঁজে বের করে যথাযথভাবে আমল করার মাধ্যমে উপকৃত হওয়াটাই হলো আমাদের জন্য মূল বিষয় আজ আমরা কোরআনে কারীমের এমন একটি সূরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে সূরার অপর নামই হলো সূরাতুশ শিফা বা আরোগ্য লাভের সূরা আর সেই সূরা হলো আমাদের সকলেরই অতি পরিচিত সূরাতুল ফাতিহা সহিহ বুখারীতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসের মাধ্যমে বোঝা যায় যে সাহাবায়ে কেরাম সূরাতুল ফাতিহার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেছেন এবং অলৌকিকভাবে বিস্ময়করভাবে কঠিন এবং দুরারোগ্য সমস্যা থেকে তারা মুক্তি লাভ করেছেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি জানতে পারার পর তাকে বলেছিলেন ওমা ইউদরিকা আন্নাহা রুকিয়া তুমি কিভাবে জানলে যে সূরা ফাতিহা এটি রুকিয়া বা সকল রোগ থেকে শেফার একটি মাধ্যম এজন্য এই সূরা সম্পর্কে ওলামায়ে কেরাম বলে থাকেন যে সূরা ফাতিহার মাধ্যমে যে কোনো রোগ বেলাই থেকে যে কোনো বিপদ আপদ থেকে যে কোনো অসুখ বিসুখ থেকে মুক্তি লাভের মাধ্যম হিসাবে আমরা এটিকে ব্যবহার করতে পারি সূরা ফাতিহা এ সম্পর্কে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই সূরাটিকে বারবার আমি আমল করে দেখেছি আমার জীবনে যখনই কঠিন কোনো ব্যথায় আমি আক্রান্ত হয়েছি কাতর হয়েছি তখনই এই সূরা পাঠ করে ফু দিয়ে সে ব্যথার জায়গাকে মুছেছি আল্লাহ রাব্বুল আলামিন বিস্ময়করভাবে অলৌকিকভাবে আমাকে সুস্থতা এবং আরোগ্য দান করেছেন আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলতে পারি যে আমার বাসায় পরিবারে আমার বাচ্চাদের যখন কোনো অসুখ বিসুখ হয়েছে কখনো কোনো সমস্যা দেখা দিয়েছে তৎক্ষণাৎ আমি সূরা ফাতিহা পাঠ করে তাদেরকে ফু দিয়েছি তাদের শরীরে মুছেছি এবং সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বিস্ময়করভাবে আমাকে উপকারিতা দিয়েছেন আর এরকম ঘটনা আমার জীবনে দু চারবার নয় বরং অগণিতবার ঘটেছে এজন্য সূরা ফাতিহা এটিকে যদি কেউ যথাযথভাবে আমল করতে পারেন সে আস্থা এবং বিশ্বাস আল্লাহ তাআলার প্রতি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর মাধ্যমে যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে পর্যন্ত আমরা আরোগ্য লাভের মাধ্যম হিসাবে এটিকে ব্যবহার করতে পারি হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আনা আইন্দাজন্নে আবদি বি বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে আমি তার প্রতি সেরূপ আচরণ করব অতএব পরিপূর্ণ আস্থার সাথে বিশ্বাসের সাথে যদি কেউ যে কোনো অসুখ বিসুখ থেকে যে কোনো ব্যাধি থেকে মুক্তি লাভের জন্য সূরা ফাতিহাকে পাঠ করেন সেটি পাঠ করে কোনো পানিতে তেল ইত্যাদিতে ফু দিয়ে সেটি যদি ব্যবহার করেন প্রয়োগ করেন অথবা শরীরের কোনো জায়গায় অসুখ দেখা দিলে এটি পাঠ করে যদি ফু দেন সেই জায়গায় বা মুছেন ইনশা আল্লাহ বিইদনিল্লাহ আল্লাহ তাআলা তাকে ওই রোগ থেকে মুক্তি নসিব করবেন এবং এটি হাজারো লাখ ওলামায়ে কেরাম এবং ইমানদারদের পরীক্ষিত একটি আমল আমরা এই আমলটি যে কেউ করতে পারি আমরা অনেকে মনে করি এ সমস্ত সূরার মাধ্যমে আরোগ্য লাভের জন্য বোধহয় কোনো মুত্তাকি পরহেজগার মানুষ দিয়ে এগুলো পাঠ করাতে হয় মূলত আমরা যে কোনো মুসলমানই এটিকে আমল করতে পারি এবং এর মাধ্যমে আরোগ্য লাভের চেষ্টা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনে কারীমকে সব দিক থেকে আমাদের অনুকরণীয় অনুসরণীয় গ্রন্থ হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন কোরআনে কারীমের সকল প্রেসক্রিপশনগুলো মেনে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন এবং কোরআন থেকে শেফা গ্রহণ করে আরোগ্য লাভ করে আল্লাহ তাআলার প্রতি আমাদের ইমানকে আরও বৃদ্ধি করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কে মানুষ ভূমিষ্ঠ হয়ে আসে যেরকম নিষ্পাপ হয়ে সেরকম নিষ্পাপ হয়ে যাবে মানুষ তিনটি আমল করলে নবী আলাইহিসসালামের তিন হাদিসে এই তিনটি আমলের কথা বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের হাদিসে আসছে নবী আলাইহিসসালাম বলেছেন মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কাইয়াউমিন ওয়ালাদাতু উম্মু যে ব্যক্তি হজ করলো আর হজ করতে গিয়ে নারীগঠিত বা সেক্সুয়াল কোনো অপরাধে অন্যায় জড়ালো না নিজের লজ্জাস্থানকে হেফাজত করলো আর অন্য সাধারণ কোনো গুনাহ অপরাধও করলো না এই ব্যক্তি হজ করে যখন আসবে সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যেরকম একটা শিশু নিষ্পাপ অবস্থায় আসে ওরকম নিষ্পাপ হয়ে আসবে তাহলে একটি আমল পেলাম যে আমলটি হলো হজ করা যে হজে কোনো কী থাকবে না সেক্সুয়াল অপরাধ থাকবে না এবং অন্য কোনো গুনাহ থাকবে না দ্বিতীয় আমল হলো নবী সাল্লাম বলেছেন এটিও সহিহ মুসলিম রিওয়ায়েত আসছে আন তাওয়াদ্দা কামা আমার আল্লাহ যে ব্যক্তি উযু করলো ঠিক সেভাবে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন অর্থাৎ যথাযথভাবে উযুর প্রত্যেকটা কাজকে সঠিকভাবে করে
পিওর ভাবে একেবারে সুন্নাহ সম্মত উপায় ওযু করলো ওয়াকামা এরপর দাঁড়ালো ফাসাল্লা এরপর সালাত আদায় করলো ওযুর দুই রাকাত সালাত আদায় করলো ফাহামিদাল্লাহা ওয়া আসনা আলাইহি ওয়া মাজ্জাদাহু এরপর সে আল্লাহ প্রশংসা করলো আর আল্লাহর গুণগান করলো আল্লাহর স্তুতি বাক্য প্রকাশ করলো আল্লাহ তাকে অনেক নিয়ামত দিয়েছেন এই যে সালাত এই যে ওযু এই যে ইসলাম নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা এজন্য আল্লাহর কাছে একবার অন্তরের গভীর থেকে আল্লাহর প্রতি প্রশংসা প্রকাশ করলো আলহামদুলিল্লাহ বলল আল্লাহর স্তুতি এবং গুণগান সে প্রকাশ করলো বলল ওয়ফাররাগা কলবাহু লিল্লাহ আর তার অন্তরকে আল্লাহর জন্য খালি করে দিল আল্লাহর জন্য খালি করা বলতে অন্তরে দুনিয়ার বড়ত্ব দুনিয়ার মোহ দুনিয়ার নেশা কোনো কিছুর প্রতি টান যত কিছু থাকে সব কিছুকে তুচ্ছ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা আল্লাহর আনুগত্য আল্লাহর প্রতি ঈমান আল্লাহর প্রতি ভালোবাসা এটাকে অন্তরের সর্বোচ্চ মাত্রায় স্থান দিল এই কাজগুলো যে ব্যক্তি করলো নবী আলাইহিসসালাম বলেছেন এই ব্যক্তিও রজাআ কাইয়াউমিন ওয়ালাদাত উম্মু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আসা শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে তিন নম্বর আমল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসিতে ইযা তালাইতু আবদাম মিন ইবাদি আমি যখন আমার কোনো ঈমানদার বান্দাকে কোন একটা বিপদে ফেলি কোন একটা মুসিবতে ফেলে তাকে আমি পরীক্ষা করি ফাহামিদানি ওয়া সাবারা আলা মা বালাইত এরপরে যদি সে আমার প্রশংসা করে ওই বিপদে পড়েও এবং সবর করে আমি যে বিপদ দিয়েছি সেই বিপদে খুশি মনে যে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন এই চিন্তা থেকে সবর করে এবং আমার প্রশংসা করে তো নবী আলাইহিসসালাম বলেছেন এই ব্যক্তিও রজাআ কাইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আসা শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় আবার বলছি আমরা এক নজরে তিনটি আমলের প্রথম আমলটি হলো হজ যদি কেউ করে যেখানে সেক্সুয়াল কোনো অপরাধ না থাকে এবং সেখানে যদি অন্য কোনো অপরাধ না থাকে অর্থাৎ ফ্রেশ হজ যদি কেউ করতে পারে দুই নম্বর হলো যে ব্যক্তি ওযু করে সুন্নাহ সম্মত উপায়ে সঠিকভাবে এরপরে সালাত আদায় করে এরপর আল্লাহর প্রশংসা করে গুণগান বর্ণনা করে এরপরে অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই একমাত্র স্থান দেয় আল্লাহর জন্য অন্তরকে খালি করে অন্য সব কিছুকে তুচ্ছ করে ফেলে নিজের অন্তর থেকে এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নিয়ামত দান করেন অর্থাৎ মায়ের পেট থেকে বিমুষ্টি হয়ে আসা শিশুর মতো মাফ করে দেন আর তৃতীয় হলেন ওই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করলেন কোনো বিপদ দিলেন কোনো মুসিবত দিলেন ওই মুসিবতে পড়েও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করে এবং সবর করে এই কথা চিন্তা করে যে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন তো এই ব্যক্তিও মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় তৃতীয় হাদিসটি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে আর প্রথম দুটি হাদিস সহি মুসলিমে বর্ণিত হয়েছে আল্লাহ আমাদের সবাইকে আমলগুলো যথাযথভাবে করার তৌফিক দান করুন তবে মনে রাখতে হবে বড় কোনো অপরাধ যদি কেউ করে থাকে তাহলে সেটা থেকে মুক্তির বা সেটা মাপ পাওয়ার একমাত্র উপায় হলো তওবা করা খাঁটি অন্তরে ওটা না করার জন্য প্রতিজ্ঞা করা পিছনে যা করা হয়েছে তার জন্য ক্ষমা চেয়ে লজ্জিত হওয়া তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সব গুণাগুলো থেকে কি পাওয়া যাবে মাফ পাওয়া যাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত গুণাগুলোকে মাফ করায় তারপর দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে